আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই লড়বে রাষ্ট্রপক্ষ স্কুলের বঙ্গবন্ধু কর্নারে বই কেনায় দুর্নীতি 20 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ জার্নি মাল্টিমিডিয়ার বিরুদ্ধে করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের ডাক্তার সাবরিনা ও স্বামী আরিফ সহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন সাক্ষ্য গ্রহণ 27 আগস্ট দেশে করোনায় আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু 24 ঘন্টায় মারা গেছে 41 জন শনাক্ত 2868 এবং আবাদি জমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে শিল্পায়ন এগিয়ে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের দেয়া সব আসামিদের সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই করবে রাষ্ট্রপক্ষ মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তবে আসামি পক্ষ বলছে রাজনৈতিক বিবেচনায় তড়িঘড়ি করে শুনানি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে না আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা হামলার 14 বছর পর 2018 সালের 10 অক্টোবর রায় দেয় বিচারিক আদালত কিন্তু প্রায় দুই বছরেও শুরু হয়নি মামলার আপিল শুনানি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় ডেথ রেফারেন্স সহ জেল আপিলের নথি 2018 সালের 27 নভেম্বর হাইকোর্টে আসে সবশেষ গত বছরের 13 জানুয়ারি বিচারিক আদালতের নথি তলব করে হাইকোর্ট গেল রোববার সেই পেপার বুক বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পৌঁছায় এখন এই পেপার বুক সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা যাচাই বাছাই করে চূড়ান্ত করবে এ মামলার পরবর্তী অগ্রগতি নির্ভর করছে প্রধান বিচারপতি যত দ্রুত বেঞ্চ গঠন করবেন তার উপর প্রথমে একটা দরখাস্ত আমাদের করতে হবে এই মামলাটার গুরুত্ব কথা উল্লেখ করে যাতে তাড়াতাড়ি শুনানির জন্য একটা বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয় শুনানি অগ্রাধিকার ভিত্তিতে হবে এটা আমরা মনে করি এবং সেই ব্যাপারে আদালতের কাছে আমরা প্রার্থনা করব মামলায় রাজনৈতিককরণ না করে যাতে ন্যায় বিচার হয় এবং যারা সত্যিকারে দোষী তাদেরকে দোষ সাব্যস্ত করে তাদেরকে দণ্ডাদেশ দেওয়া হোক রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানান একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য 21 আগস্টের এ নারকীয় হামলার ঘটনা ঘটে উচ্চ আদালতে মামলার শুনানির বিষয়টি অগ্রাধিকার পাবে তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিক বিবেচনায় নয় বরং সব মামলাকেই সমান গুরুত্ব দিয়ে শুনানি করতে হবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলেও সাজা বাড়াতে কোনো আপিল করেনি রাষ্ট্রপক্ষ আমরা প্রস্তুত আছি তবে আমার কথা হলো হঠাৎ করে মামলাটি এতদিন পরে অগ্রাধিকার ভিত্তিতে যদি করা হয় সেক্ষেত্রে জনগণ একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব মৃত্যুর আগেও আফসোস করেছেন আমাদের কাছে যে আমি কি বিচারটা দেখতে পারবো না কারণ ওনার স্ত্রী মারা গেছিলেন এই হামলায় যে সাজাটা আছে সেটি যাতে বহাল থাকে এটি আমাদের প্রচেষ্টা হবে 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে চলছিল জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলার সময় চালানো হয় গ্রেনেড হামলা নিহত হন আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন আহত হন কয়েকশো নেতাকর্মী অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় 2018 সালের 10 অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় সাবেক তিন আইজিপি সহ 11 আসামিকে রায়ের পর্যবেক্ষণে বলা হয় আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করতেই ওই হামলা চালানো হয়েছিল এ ঘটনায় জড়িত ও নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব। মামলার অন্যতম আসামি তারেক রহমান হারিস চৌধুরী সহ 14 জন এখনও পলাতক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সরকারের বই সরকারই কিনছে, মাঝে 20 কোটি টাকা হাতিয়ে নিয়েছে জার্নি মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের দুটি বই নিজেদের নামে চালিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন দুর্নীতি হয়েছে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনায়, আরও অভিযোগ আছে। এটিএন বাংলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। মাহবুব কবির চপলের রিপোর্ট। সরকারি প্রাইমারি স্কুলে বঙ্গবন্ধু কর্নারে দেওয়ার জন্য এসব বই রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। তবে এই প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে লেখা 39টি সিরিজের বই কেনার অনুমোদন দেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু কেনা হয়েছে 8টি, যেখানে স্থান পেয়েছে নাজমুল হোসেন নামের এক ব্যক্তির 2 প্রকাশনা সংস্থার 3টি বই। আছে বঙ্গবন্ধুর লেখা 1টি বই, প্রধানমন্ত্রীর 2টি, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ও তোফাজ্জল হোসেন মিয়ার 1টি করে বই। বঙ্গবন্ধুর কারাবাসের 3053 দিন বইটির সম্পাদক হিসেবে নাম দেয়া হয়েছে নাজমুল হোসেনের, আর প্রকাশনার সংস্থা জার্নি মাল্টিমিডিয়া, অথচ বইটি কারা অধিদপ্তরের, কর্তৃপক্ষকে না জানিয়ে তা ছাপানো হয়েছে। সাথে কাছে একটা ডিও লেটার দিয়েছিলেন তাকে, তবে কারা অধিদপ্তরে এই ধরনের কোনো রেকর্ড ফাইলে সংরক্ষিত নেই, কারা অধিদপ্তর অবগত ছিল না। প্রিন্সিপালের সাথে কথা বলে এটা মানে কি করা হয় বা কি করা যায় সে শিক্ষা দিল। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা নামের বইটির প্রকাশনা সংস্থার নাম দেয়া হয়েছে জার্নি মাল্টিমিডিয়া, অথচ এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বই। 3 বার পরিবর্তন করা হয়েছে গবেষক ও প্রকাশকের নাম। মন্ত্রীর নির্দেশে গত 3 জুন বইটি জার্নি মাল্টিমিডিয়ার নামে ছাপানোর অনুমতি দেয়া হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। জার্নি পাবলিশার্স মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন করছে, মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন হ্যাঁ স্থাপনে এবং বিতরণে অনুমতি দেওয়া যায়, আমরা সেই আলোতে ফাইল ফিটার দিয়েছি, এবার মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাপ্রুভ করার পর আমরা চেয়ে দিয়েছি। বই দুটির টাকা পাওয়ার কথা কারা অধিদপ্তর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও লেখকের, তা না হয়ে টাকা পাচ্ছেন নাজমুল, এতে জালিয়াতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এই লেখক। মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর বা এর সঙ্গে যারা জড়িত কেউ কোনোভাবেই হচ্ছে এই বিষয়টা আমাকে জানায় নাই। আমি হঠাৎ করে জানতে পারলাম যে বইয়ের প্রথম প্রকাশে সম্পাদক হিসেবে আমার নাম এবং আমার মেধা স্বত্ব বা অন্যান্য অধিকার যেভাবে সংরক্ষিত ছিল, এটার পরবর্তী প্রকাশ বা সাম্প্রতিক এই যে প্রকাশনাটা হচ্ছে তার মধ্যে আমার সেই অধিকার সংরক্ষিত নাই। আমি আমার অধিকার ফিরে পেতে চাই এবং হচ্ছে তার জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রস্তুত। বঙ্গবন্ধু কর্নারে বই কেনার জন্য 130 কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রথম ধাপে কেনা হচ্ছে 30 কোটি টাকার বই। সেখানে নাজমুলের 3টি বইয়ের বিল এসেছে 20 কোটি টাকা, দামও ধরা হয়েছে কয়েক গুণ। তিনি একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বলে জানা গেছে। বই নির্বাচনে যে জাতীয় কমিটি আছে তার বেশিরভাগ সদস্যই জানিয়েছেন তাদের মতামত নেওয়া হয়নি। আমি কোনো মিটিংয়ে যাইনি, আমি জানি না কোনো কিছু করতে পারিনি, জানা থাকলে তো ভালোই হতো, তা চলতেছে এবং বুঝতে পারতাম যে ভালো মন্দ কিছু একটা বলতে পারতাম। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কেউ কথা বলতে রাজি হননি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম শারফুজ্জামান আনসারি এই অভিযোগ গঠন করেন, আর এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার কাজ। আরেকটি রিপোর্ট হুমায়ুনের। বহুল আলোচিত করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলার প্রধান আসামি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 জনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতে বক্তব্য রাখেন। অনুমোদন ছিল না কোনো স্যাম্পল কালেকশন করে সেই রিপোর্ট দেওয়া,
কিন্তু তারা সেটা করেছে অননুমোদিতভাবে, তারা এই জিনিসটা করে জাল জালিয়াতের মাধ্যমে তারা এই জিনিসগুলি তারা করতে টাকা আত্মসাত করেছে। যারা সাক্ষী দিয়েছে তারা প্রত্যেকেই এই আসামিদের নাম বলেছে এবং তারা ঘটনাটি সম্পৃক্ত আছে এই কথাগুলো বলেছে, এবং এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেই তাদের বিরুদ্ধে আজকে চার্জ গঠন হয়েছে। যারা অপরাধ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করছি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা পাল্টা যুক্তির মাধ্যমে আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান। শুনানির এক পর্যায়ে আদালত আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন। এখানে কোনো কিছুর এভিডেন্স নাই এবং যে আসামি আছে এই ধরনের কোনো মামলার ঘটনার চার্জশিট দেওয়ার কোনো সুযোগই নাই। আমরা উচ্চ আদালতে যাব, এই ধরনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে রিভিশন দায়ের করব। গত 5 আগস্ট ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ ডিবি। চার্জশিটে বলা হয় করোনা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেন জেকেজির সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরী। সরকারের কাছ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি হেলথ কেয়ার। প্রথম দিকে আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষা করালে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অর্থ নেয়ার এবং ভুয়া করোনা রিপোর্ট দেয়ার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। গত 3 দিন ধরে মৃতের সংখ্যা 40-এর ঘরে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 41 জন, তাদের মধ্যে 32 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে করোনায় মারা গেলেন 3,822 জন, আর 14,059 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,868 জনের। এ পর্যন্ত শনাক্ত 2,78,559 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 3,253 জন। মোট সুস্থ হলেন 1,68,991 জন। অনলাইন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ বেজার সভায় তিনি কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের মাধ্যমে জনগণের কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। শিল্পায়ন করতে গিয়ে ফসলের জমির যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন কৃষি জমি রক্ষা করতে হবে, আবার প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি, কারণ বাংলাদেশের একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা দেশব্যাপী বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে বেকারত্ব দূর করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জনগোষ্ঠী তাদের কর্মসংস্থান আমাদের লক্ষ্য। আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়, এই কৃষি পণ্যগুলি যেন কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্প বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, এটাও আমাদের জন্য প্রয়োজন। তো এরকম সার্বিক বিষয়গুলি বিবেচনা করে আমরা সমগ্র বাংলাদেশেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছি। পাশাপাশি শিল্পায়ন করা, আর শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা। দেশ যেন সামনে এগিয়ে যেতে না পারে সেজন্য বিরোধী শক্তি একাধিকবার কূটকৌশল পরিচালনা করেছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণের শুরু থেকেই কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। তাই দেশের সবচেয়ে ঘিঞ্জি বসতি হওয়ার পরও ভয়াল এই ভাইরাসের সংক্রমণ কি খুব একটা নেই সেখানে, এমন দাবি করেছেন সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহবুব আলম তালুকদার। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 10 লাখ মানুষের বাস হলেও এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন মাত্র 79 জন, মারা গেছেন 6 জন। অথচ সংক্রমণের এ হার দেশের বিভিন্ন জেলায় অনেক বেশি। ঘনবসতির কারণে এই ক্যাম্পকে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হলেও তা ঠেকানো গেছে সফলভাবেই। দেশে সংক্রমণের শুরু থেকেই কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের কারণে রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ রোধ করা সম্ভব হয়েছে বলে মনে করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
রোহিঙ্গা ক্যাম্পে 120 শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধনের সময় তিনি একথা বলেন। প্রথম মৃত্যু হয়েছে 31 মে, তার মানে 3 মাস পরে। তার মানে এই 3 মাসটা কিন্তু একেবারে আমরা সম্পূর্ণভাবে রাখতে পেরেছি। তারপরে সামহাও কেউ এটা ইনফেক্টেড হয়েছে, তারপরে এটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে, কিন্তু এখন এখন পর্যন্ত যে অবস্থা সেটা ভয়ানক পর্যায়ে নেই। রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতাল হলেও তাতে স্থানীয়দেরও সেবা দেওয়া হচ্ছে বলে জানান আইওএম কর্মকর্তারা। এখানে আমরা আইসোলেশন সুবিধার পাশাপাশি আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সুবিধাটাও আমরা রোহিঙ্গাদের এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য সেবাটা দিয়ে থাকবো। কোভিড-19 যারা আক্রান্ত আছেন তাদের জন্য আমরা এই সেবাটা নিশ্চিত করব। কক্সবাজারে করোনা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমন্বয় করে পরীক্ষা ও চিকিৎসা সেবা বাড়িয়েছে, ফলে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা কমেছে বলে মনে করছেন তারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দলে পাপিয়ার মতো অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকতে যুব মহিলা লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী চক্র মনে করেছিল এদেশ থেকে স্বাধীনতার চেতনা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। স্বাধীনতা বিরোধীদের এই অপচেষ্টা ভুল প্রমাণিত হয়েছে বলেও মনে করেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সংগঠনের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। আমরা দেখেছি দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ড পাপিয়ার মতো কোনো অপকর্মকারী অনুপ্রবেশ যাতে না ঘটে ভবিষ্যতে সেদিকে খেয়াল রাখতে হবে। নিজ যুদ্ধকে অনিয়ম উদ্ঘাটন করে তার বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অভিযান পরিচালনা করছে, সরকার কোনো ধামা চাপা দেয়নি। বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সিলেটে সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, এই ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশকে রক্ষায় প্রধানমন্ত্রী ও তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, তার সরকার, তার মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সামরিক বেসামরিক উভয় প্রশাসন প্রাণান্ত করার চেষ্টা করেছে। বাস্তবতা এই, আমাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার পৃথিবীতে যেই কয়েকটি দেশে সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করে সরকার দেশে একনায়কতন্ত্র চালু করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দখল করে একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করেছে। বর্তমানে দেশ গণতন্ত্রবিহীন ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে দেশের সকল রাজনৈতিক শক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ সময় দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে বলে অভিযোগ করেন দলীয় নেতারা। দুর্ভাগ্য আমাদের, আজকের সময়টা সম্পূর্ণ একটা বৈরী সময়। আমার প্রায় মনে হয় যে এটা একটা নষ্ট সময়, গোটা পৃথিবী জুড়ে একটা নষ্ট রাজনীতি, একটা নষ্ট চিন্তা ভাবনার জগৎ তৈরি হয়েছে। যে জগৎটা আসলে সুস্থতা, যে জগৎটা আসলে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলোর জন্য কখনোই অনুকূল নয়। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সে লাভানরের শরীরে বিষ প্রয়োগের খবর নিয়ে তোলপাড় বিশ্ব গণমাধ্যম। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোর সমালোচক এই নেতাকে সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালের আইসিইউতে। তার মুখপাত্র কিরা ইয়ারসমের এক বিবৃতিতে জানান, টমস থেকে মস্কো ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন অ্যালেক্সে নাভালনি। জ্ঞান হারিয়ে ফেললে ওমস্কে জরুরি অবতরণ করে বিমানটি।
কিরা ইয়ারমেশ জানান, ধারণা করা হচ্ছে নাভালনির চায়ের মধ্যে বিষাক্ত কিছু মেশানো ছিল। দুর্নীতি বিরোধী এই নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। গত জুনে সংবিধান সংশোধনের ভোটকে অসাংবিধানিক বলে তীব্র নিন্দা জানিয়েছিলেন নাভালনি। ওই সংশোধনেই পুতিনকে আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকার স্বীকৃতি দেয়। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কায় পৌঁছে ক্রিকেটারদের অনুশীলন পর্ব শেষে চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দল গঠনে খেলোয়াড়দের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় মনে করেন, ক্রিকেটাররা দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সফরটা বেশ চ্যালেঞ্জিং হবে। মমিনুর রিপনের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরেই কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যক্তিগতভাবে তাদের অনুশীলনের সুযোগ করে দেওয়া হলেও ম্যাচ খেলতে না পারায় ফিটনেস আর স্কিল নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না বিসিবি। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পা রাখবে টাইগাররা। সিরিজ শুরুর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে মুমিনুল হকের দল। সেখানকার পারফরমেন্স বিচার বিশ্লেষণ করেই চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। এক্সপিরিয়েন্সটাকে আমরা অনেক অনেক গুরুত্ব দিচ্ছি এবং ওখানে গিয়ে আমাদের অনেকগুলি প্র্যাকটিস ম্যাচ আছে শ্রীলঙ্কায় গিয়ে, সিরিজের ফিটনেস সব কিছু মিলে ওখানেই আমাদের ধরুন আমরা মেন স্কোয়াডটা অ্যানাউন্স করবো, তবে একটা প্রিমিয়ার স্কোয়াডে শ্রীলঙ্কা যাবে। তো বাংলাদেশ জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা সফর করবে হাই পারফরমেন্স দলও। তবে এইচপি দল নির্বাচনে আরও বেশি কৌশলী হতে চায় বিসিবি। দীর্ঘদিন পর মাঠে ফিরছে ক্রিকেটাররা, তাও আবার বিদেশের মাটিতে। বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় মনে করেন, দুই দলের জন্যই সফরটা বেশ কঠিনই হবে। যেহেতু অন্যান্য দেশ বিশেষ করে ইংল্যান্ড শুরু করছে, চালিয়ে যাচ্ছে, তো ওই প্রোটোকলটা ফলো করে যদি আমরা আমাদের খেলাটা চালাতে পারি, এটা তো প্লেয়ারদের জন্য, কারণ বেশি দিন আর কতদিন বসে থাকবে, খেলাটা শুরু করারও তো একটা প্রয়োজনীয়তা আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো অপশন। চাপ চ্যালেঞ্জ সবকিছুই থাকবে। জাতীয় দলের পুলে থাকা 38 ক্রিকেটারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করবে বিসিবি। করোনাকালীন এই সময়ে সফরের আগে ক্রিকেটারদের একাধিকবার নমুনা পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। প্রায় তিন বছর পর সাফ অনূর্ধ্ব 15 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ দলের বাকি পাঁচজন সদস্যকে সংবর্ধনা দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। অবশ্য 2017 সালের ডিসেম্বরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলের 18 ফুটবলারকে 2018 সালে 13 সেপ্টেম্বর সংবর্ধনা দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। জনতা ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে অবশিষ্ট পাঁচজন নারী ফুটবলারকে আজ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ব্যাংকের পাঁচ ফুটবলারকে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেওয়া হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই লড়বে রাষ্ট্রপক্ষ। স্কুলের বঙ্গবন্ধু কর্নারে বই কেনায় দুর্নীতি, 20 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জার্নি মাল্টিমিডিয়ার বিরুদ্ধে। করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের ডাক্তার সাবরিনা ও স্বামী আরিফ সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ 27 আগস্ট। দেশে করোনায় আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু, 24 ঘন্টায় মারা গেছে 41 জন, শনাক্ত 2868। এবং আবাদি জমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে শিল্পায়ন এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।